আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। পবিত্র কোরআনের মাত্র দুই জায়গায় হযরত ইলিয়াস আলাইহিস সালামের আলোচনা দেখা যায়, সূরা আনামের 85 নম্বর আয়াতে ও সূরা সাফাতের 123 হতে 132 নম্বর আয়াতে, সূরা আনামের 83 হতে 85 নম্বর আয়াতে 18 জন নবীর তালিকায় তার নাম রয়েছে, সেখানে কোনো আলোচনা স্থান পায়নি। তবে সূরা সাফাতের সংক্ষেপে হলেও তার দাওয়াতের বিষয়ে আলোকপাত করা হয়েছে। ঐতিহাসিক বর্ণনায় এই বিষয়ে প্রায় সবাই একমত যে তিনি হযরত হিজকেল আলাইহিস সালামের পর এবং হযরত আলিয়াসা আলাইহিস সালামের পূর্বে দামেস্কের পশ্চিমে বালাবাক্কা অঞ্চলে বনু ইসরায়েলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন। এই সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের উত্তরসূরিদের অপকর্মের দরুন বনু ইসরায়েলের সাম্রাজ্য দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এক ভাগকে ইয়াহুদিয়া বলা হতো এবং তাদের রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাসে, অপর ভাগের নাম ছিল ইসরায়েল এবং তাদের রাজধানী ছিল তৎকালীন সামেরা এবং বর্তমান নাবলুসে। ইলিয়াস আলাইহিস সালামের জন্মস্থান হযরত ইলিয়াস আলাইহিস সালাম ফিলিস্তিনের পার্শ্ববর্তী জর্দানের আলাদ নামক স্থানে জন্মগ্রহণ করেন। আল্লাহ পাক তাকে নবী হিসাবে মনোনীত করেন এবং ফিলিস্তিন অঞ্চলে তাওহীদের প্রচার ও প্রসারের নির্দেশ দান করেন। ফিলিস্তিনের ধর্মীয় ও সামাজিক অবস্থা, এই সময় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ও নাবলুস অঞ্চলে বনু ইসরায়েলদের দুই গ্রুপের দুটি রাজধানী ছিল। তারা আপোষে পরস্পরে মারমুখী ছিল। ফেলে আসা নবুয়তী সমাজ ব্যবস্থা থেকে তারা অনেক দূরে একটি পতিত সমাজে পরিণত হয়েছিল। কিতাবধারী ও কিতাববিহীন জাহেলি সমাজের মধ্যে পার্থক্য করার কোনো উপায় ছিল না। তখনকার ইসরায়েলের শাসনকর্তার নাম ছিল আখিয়াব বা আখিব, তার স্ত্রী ছিল ইজবিল। সে বাল মূর্তির নামে এক বিশাল উপাসনালয় তৈরি করে এবং সেখানে সকল বনু ইসরায়েলগণকে মূর্তি পূজায় আহ্বান করে। দলে দলে লোক সেদিকে আকৃষ্ট হচ্ছিল। মুসা হারুন, দাউদ ও সুলাইমান নবীর উম্মতেরা বিনা দ্বিধায় শিরকের মহাপাতকে আত্মহত্যা দিচ্ছিল। এমন এক মর্মান্তিক অবস্থায় আল্লাহ পাক তাদের নিকটে তাওহীদের বাণী প্রচারের জন্য ইলিয়াস আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। ইলিয়াস আলাইহিস সালামের দাওয়াত শিরকে আসন্ন ফিলিস্তিনবাসীকে এমন এক মর্মান্তিক অবস্থায় আল্লাহ পাক তাদের নিকটে তাওহীদের বাণী প্রচারের জন্য ইলিয়াস আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেন। হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেন এবং শিরক পরিত্যাগ করার আহ্বান জানান, কেননা শিরক ও তাওহীদের একত্র সহবস্থান কখনোই সম্ভব নয়। ইলিয়াস নবী ও তার দাওয়াত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইলিয়াস ছিল প্রেরিত রাসূলগণের অন্যতম। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি ভয় করো না? তোমরা কি বাল দেবতার পূজা করবে আর সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে, যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা ও তোমাদের পূর্বপুরুষদের পালনকর্তা? অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল, অতএব তারা অবশ্যই গ্রেপ্তার হয়ে আসবে, কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ ব্যতীত আমি এই নিয়মের উপরে পরবর্তীদেরকেও রেখে দিয়েছি, ইলিয়াজের উপরে শান্তি বর্ষিত হোক, এভাবে আমি সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই ইলিয়াস ছিল আমার বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। সাফাত সূরা নম্বর 37 আয়াত নম্বর 123 হতে 132। দাওয়াতের ফলশ্রুতি, বিগত নবীগণের যে দুরবস্থা হয়েছিল ইলিয়াস আলাইহিস সালামের ভাগ্যে তার ব্যতিক্রম হয়নি। তিনি ইসরায়েলের শাসক আখিয়াব ও তার প্রজাবৃন্দকে বাল দেবমূর্তির পূজা করতে নিষেধ করলেন এবং এক আল্লাহর প্রতি ইবাদতের আহ্বান জানালেন, কিন্তু দু একজন হকপন্থী ব্যক্তি ছাড়া কেউ তার কথায় কর্ণপাত করল না। তারা ইলিয়াস নবীর বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হল, তাকে যত্রতত্র অপমান অপদস্থ করা শুরু করল, এমনকি দৈহিক নির্যাতনও শুরু হয়ে গেল। কিন্তু ইলিয়াস নবী তার দাওয়াত চালিয়ে যেতে থাকেন। অবশেষে রাজা ও রানী তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন, ফলে তিনি রাজধানী ছেড়ে অনেক দূরে এক পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন এবং দুর্ভিক্ষ নাজিলের জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করলেন, ফলে সারা দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল। ইলিয়াস নবী মনে করলেন যে দুর্ভিক্ষ দূর করার জন্য তিনি যদি তাদেরকে মোজেজা প্রদর্শন করেন, তাহলে হয়তো তারা শিরক বর্জন করে তাওহীদ কবুল করবে এবং এক আল্লাহর ইবাদতে ফিরে আসবে। বাদশাহর দরবারে ইলিয়াস নবীর উপস্থিতি, আল্লাহর হুকুমে হযরত ইলিয়াস আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত নিয়ে সরাসরি ইসরায়েলের বাদশাহ আখিয়াবের দরবারে হাজির হলেন। তিনি বললেন,
দেশব্যাপী এই দুর্ভিক্ষের কারণ হল আল্লাহর নাফরমানি। তোমরা নাফরমানি থেকে বিরত হলে এ আজাব দূর হতে পারে। তোমরা বলে থাকো যে তোমাদের বাল দেবতার নাকি 450 নবী আছে, তাই যদি হয় তাহলে তুমি তাদের সবাইকে একত্রিত করো, তারা এই দুর্ভিক্ষ দূর করার জন্য বাল দেবতার নামে কুরবানি করুক, আর আমি একই উদ্দেশ্যে আল্লাহর নামে কুরবানি পেশ করি, যার কুরবানি আসমান থেকে আগুন এসে ভস্ম করে দেবে তার ধর্ম সত্য বলে গণ্য হবে। ইলিয়াস আলাইহিসসালামের এই প্রস্তাব সবাই সানন্দে মেনে নিল। আল্লাহ ও বাল দেবতার নামে কুরবানির ঘটনা পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কোহে কারমাল নামক পাহাড়ি উপত্যকায় সকলে সমবেত হল। বাল দেবতার নামে তার মিথ্যানবীরা কুরবানি পেশ করল। সকাল থেকে দুপুর পর্যন্ত বাল দেবতার উদ্দেশ্যে আকুতি মিনতি ও কান্নাকাটি করে প্রার্থনা করা হল, কিন্তু দেবতার কোনো সাড়া পাওয়া গেল না, আসমান থেকে কোনো আগুন নাজিলও হল না। অতঃপর হযরত ইলিয়াস নবী আল্লাহর নামে কুরবানি করলেন এবং যথাসময়ে আসমান থেকে আগুন এসে তা খেয়ে গেল। বস্তুত এটাই ছিল কুরবানি কবুল হওয়ার নিদর্শন। এভাবে কবুল হয়েছিল আদমপুত্র হাবিলের কুরবানি। তখনকার সময়ে মুশরিকদের মধ্যেও এ রীতি গ্রহণযোগ্য ছিল, যা ইলিয়াস নবীর বর্তমান ঘটনায় প্রমাণিত হয়। আসমান থেকে আগুন এসে কুরবানি কবুলের এই অভাবনীয় দৃশ্য দেখে অনেকে সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং ইলিয়াস নবীর দিন কবুল করে নিল। সকলের নিকটে ইলিয়াস আলাইহিসসালামের সত্যতা স্পষ্ট হয়ে গেল, কিন্তু বাল পূজারী কথিত ধর্মনেতারা তাদের জিদের উপরে অটল রইল। এইসব মিথ্যানবীরা ও তাদের স্বার্থহন্ত অনুসারীরা আল্লাহর উপর ইমান আনল না। ইলিয়াস আলাইহিসসালামকে পুনরায় হত্যার ষড়যন্ত্র। ওদিকে আখিয়াবের স্ত্রী ইকবিল হযরত ইলিয়াস আলাইহিসসালামকে পুনরায় হত্যার চক্রান্ত শুরু করে দিল। ফলে তিনি রাজধানী সামেরা অর্থাৎ নাবলুস ছেড়ে চলে গেলেন এবং কিছুদিন পর বনু ইসরায়েলের অপর রাজ্য পার্শ্ববর্তী ইয়াহুদিয়াতে উপস্থিত হলেন। ওই সময় বাল পূজার ঢেউ এখানেও লেগেছিল। হযরত ইলিয়াস আলাইহিসসালাম সেখানে পৌঁছে তাওহীদের দাওয়াত শুরু করলেন। সেখানকার সম্রাট ইহুরামের কাছেও তিনি দাওয়াত দিলেন, কিন্তু নিরাশ হলেন। অবশেষে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সে ধ্বংসপ্রাপ্ত হল। কয়েক বছর পর ইলিয়াস নবী পুনরায় ইসরায়েলে ফিরে এলেন এবং সেখানে আকিয়াব ও তার পুত্র আকজিয়াকে সত্যপথে আনার চেষ্টা করলেন, কিন্তু তারা তাদের শিরকি ধ্যান ধারণায় অটল রইল। অবশেষে তাদের উপরে বৈদেশিক আক্রমণ ও মারাত্মক রোগব্যাধির গজব নাজিল হল। অতঃপর আল্লাহ পাক তার নবীকে উঠিয়ে নিলেন। হযরত ইলিয়াস নবী জীবিত আছেন কিনা সুয়তি ইবনে আশাকির, হাকিম প্রমুখের বিভিন্ন বর্ণনায় প্রতীয়মান হয় যে চারজন নবী জীবিত আছেন। তার মধ্যে খিজিরও ইলিয়াস আলাইহিসসালাম দুনিয়াতে এবং ইদ্রিস ও ঈসা আলাইহিসসালাম আসমানে রয়েছেন, কিন্তু হাকিম ও ইবনু কাসির রহমতুল্লাহ আলাই এসব বর্ণনাকে বিশুদ্ধ বলেননি। সার কথা হচ্ছে, হযরত ইলিয়াস আলাইহিসসালামের জীবিত থাকার বিষয়টি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, অতএব এসব বর্ণনার প্রতি কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই। ইলিয়াস আলাইহিসসালাম স্বাভাবিক প্রক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলেই আমরা বিশ্বাস করব। বাল দেবতার পরিচয়। সূরা সাফফাতের 125 নম্বর আয়াতে যে বাল দেবতার কথা বলা হয়েছে, আরবি ভাষায় এর অর্থ স্বামী বা মালিক, কিন্তু সম্ভবত এটি হিব্রু শব্দ, কেননা তখনকার সময় ফিলিস্তিন অঞ্চলের ভাষা ইব্রানি বা হিব্রু ছিল। এটি ইসরায়েলিদের পূজিত দেবমূর্তির নাম। হযরত মুসা আলাইহিসসালামের সময়ে শাম অঞ্চলে এর পূজা হতো এবং এটাই ছিল তাদের সর্বাধিক জনপ্রিয় দেবতা। বাল বাক্কা শব্দটি বা অপরিবর্তনীয় যৌগিক শব্দের উদাহরণ হিসাবে আরবি ব্যাকরণের একটি অতি পরিচিত শব্দ। এটি লেবাননের একটি প্রসিদ্ধ শহরের নাম, যা উক্ত বাল দেবতার নামে নামকরণ করা হয়েছে। কারো কারো মতে জাহেলি আরবদের প্রসিদ্ধ দেবমূর্তি হবল এই বাল দেবতারই অপর নাম। মক্কার খুজা গোত্রের নেতা আমর বিন লুহাই সর্বপ্রথম সিরিয়া থেকে বহুমূল্যের বিনিময়ে এই মূর্তি নিয়ে এসে কাবা গৃহে স্থাপন করেন এবং জনগণকে এই বলে আশ্বস্ত করেন যে সিরীয়রা এই মূর্তির ওসিলায় পানি প্রার্থনা করে, আমরাও এর ওসিলায় পানি প্রার্থনা করব, তাতে সিরিয়ার ন্যায় মক্কা অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাত হবে এবং এলাকা শস্যশ্যামল হয়ে উঠবে।
এটাই ছিল কাবা গৃহে স্থাপিত প্রথম দেবমূর্তি। পরে অন্যান্য ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে আরও মূর্তি এনে স্থাপন করে। এভাবে রাসুলের আবির্ভাবকালে তার সংখ্যা 360-এ গিয়ে দাঁড়ায়। তবে তারা এর দ্বারা তাদের দাবি মতে ইব্রাহিমী ধর্মে তাওহিদ বিশ্বাসে কোনো ত্রুটি হচ্ছে বলে মনে করত না। তারা এটাকে শিরক ভাবত না, বরং আল্লাহর নৈকট্য হাসিলের উসিলা মনে করত। জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 3। হযরত ইলিয়াস নবীর জীবনী থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ। এক, আহলে কিতাব হওয়া সত্ত্বেও এবং নিজেদের গোত্রে হাজার হাজার নবীর আগমন সত্ত্বেও বনি ইসরায়েলগণ মূর্তি পূজায় অভ্যস্ত হয়েছিল প্রয়োজনীয় শিক্ষা ও প্রচারের অভাবে। একইভাবে যদি ইসলামের বিশুদ্ধ আকাদি ও আমলের প্রচার ও প্রসার না থাকে, তবে একদিন মুসলিমদের হাতে ইসলামের চূড়ান্ত ক্ষতি হবে। ইতিমধ্যে মুসলিম দেশসমূহের অভ্যন্তরে দুনিয়া পূজারী ধর্মনেতাদের হাত দিয়ে পীর পূজা, কবর পূজা ইত্যাদির মাধ্যমে উক্ত শিরকের রমরমা বাজার চলছে। দুই, শিরকের প্রবর্তন রাষ্ট্র ও সমাজ নেতাদের মাধ্যমে হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্থায়িত্ব লাভ করে। তিন, সমাজ সংস্কারক ব্যক্তিকে আপোষহীনভাবে সিরেফ আল্লাহর উপরে ভরসা করে তাওহিদ বিরোধী কাজের সংস্কারে নামতে হয়, যেভাবে ইলিয়াস নবী একাকী উক্ত কাজে নেমেছিলেন। চার, মৃত ব্যক্তি বা তার কবরের কোনো প্রভাব জীবিত ব্যক্তিদের উপরে পড়ে না, যেমন বাইতুল মুকাদ্দাসের আশেপাশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, ইসাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম সহ বিগত যুগে শত শত জলিলুল কদর নবীর কবর থাকা সত্ত্বেও তাদের বুকের উপরে সংঘটিত বাল দেবমূর্তি পূজার ব্যাপারে তাদের কোনো প্রভাব তাদের সগোত্র বনি ইসরায়েলদের উপরে পড়েনি। পাঁচ, সর্বদা সমাজের কিছু ন্যায়নিষ্ঠ মানুষকে তাওহীদের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করতে হয়। সবাইকে দিয়ে একা সম্ভব নয়, যেমন ইসরায়েলে যোগ্য লোক না থাকায় আল্লাহ পাক জর্দান থেকে ইলিয়াস নবীকে পাঠান তাদের হেদায়েতের জন্য। বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, এবং ইসলামী দাওয়াত প্রচারের স্বার্থে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল বাটন ক্লিক করবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা এর উপর আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন।